প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেরিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা 1 ফেব্রুয়ারি, এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখব। তো এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। আগামী 1 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নিতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরবর্তী 2 মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুহেনা মুস্তফা কামাল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 24 লাখের বেশি চাকরি প্রত্যাশী আবেদন করেছেন। সারা দেশে 12,000 আসনের বিপরীতে তারা এ ভর্তি যুদ্ধে বসবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। আগামী 1 ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি শেষ করা হয়েছে। এছাড়া পরবর্তী 2 মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত সভা বসার কথা রয়েছে, সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। লিখিত পরীক্ষার পর নতুন করে আরও 10,000 শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে সূত্রে জানা গেছে। বর্তমানে সারা দেশে প্রায় 64,820 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে প্রায় 12,000 সহকারী শিক্ষক শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও 12,000 সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার আলোকে নারী আবেদনকারীদের 60% কোটায় HSC বা সমমান পাস ও পুরুষের জন্য 40% কোটায় স্নাতক বা সমমান পাস চাওয়া হয়। লিখিত পরীক্ষায় আসন প্রতি 3 জনকে 1 জন পুরুষ ও 2 নারী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও OMR শীট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে www.dpe.gov.bd তে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।